মেঘালয়তে গিয়ে আমরা যে কদিন ছিলাম কোনোদিনই কিন্তু আমরা হোটেলে কোনো খাওয়া দাওয়া করিনি তার কারণ আমাদের টার্গেট ছিল ওখানকার লোকাল ফুডগুলোকে এক্সপ্লোর করা প্রথম দিন রাত্রেই আমরা খাওয়া দাওয়া করেছিলাম ওখানকার ছোট্ট একটা লোকাল ফুড জয়েন্ট ও ইনি থেকে যেটা রয়েছে হেইগা হোটেলের একদম পাশেই আর আমরা এখানে গিয়ে প্রথমেই ট্রাই করেছিলাম এই পর্ক বাউটা কিন্তু এটা কিন্তু ওরা বড় মোমো বলেই ডাকে এর ভেতরে স্টাফিং মোটামুটি ছিল উপরের যে কোটিংটা ছিল সেটা কিন্তু অনেকটাই মোটা ছিল এবং স্পঞ্জি এটা অনেকটা খেতে নানের মতন লাগছিলো আর ভেতরের স্টাফিংটা মোটামুটি খারাপ নয় ওভারঅল গরম গরম খেতে মন্দ লাগেনি যাকে বলা চলে এটা যদিও আমি ততটা খাইনি এটা ম্যাডামই খেয়েছে আর এটা খেয়ে নিয়ে নেক্সট এখান থেকে ট্রাই করেছিলাম পরকের একটা গ্রেভি আইটেম গ্রেভি আইটেমটা দেখতে পাচ্ছেন একেবারেই ঠিক আর পর্কের কিন্তু প্রতি কটা ফ্যাট পিস এখানে দেওয়া হয়েছিল ফ্যাট পিস মোটামুটি ছ পিস ফ্যাট পিস ছিল আর তার সঙ্গে ঘন ঘন গ্রেভি এই ভিডিওটা যারা যারা দেখছেন কে কে পর্ক ভালো খান সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এখানে শিলংয়ে কিন্তু পরকটা মোটামুটি ফেমাস বলা চলে আমাদের এখানকার চিকেন মাটনের শপের মতন ওদের ওখানে কিন্তু প্রতি কটা মোড়ে মোড়ে এরকম পর্কের দোকান রয়েছে আর এই গ্রেভি আইটেমের সঙ্গে যেটা নিয়েছিলাম ওখানকার ফেমাস জাদু রাইস অর্থাৎ গ্রিন রাইস এটাও কিন্তু পর্ক রাইস ছিল এবং তার সঙ্গে পর্কের গ্রেভি একদম গরম গরম সার্ভ করা হয়েছিল এটা আমার জাস্ট ফাটাফাটি লেগেছে পর্কের স্লাইস পিস রয়েছে এবং তার সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রেভিওয়ালা পর্ক আর এতটাই গরম ছিল মুখে নিয়েই আমার অবস্থা মোটামুটি কাহিল হয়ে গেছে আর এই ট্রিপটা কিন্তু আমাদের জন্য প্ল্যান করে দিয়েছিল সানফ্লাওয়ার ট্রিপ এদের সার্ভিস কিন্তু আমাদের যথেষ্ট ভালো লেগেছে সবসময় একটা অনকল সাপোর্ট ছিল যে কিছুক্ষণ অন্তরেই অন্তরে ফোন করে খবর নিচ্ছিল যে ট্রিপ সব কিছু ঠিকঠাক যাচ্ছে কিনা বা আমরা প্ল্যানে কিছু চেঞ্জেস করতে চাই কি না সেই অনুযায়ী সমস্ত ট্রিপ কিন্তু চেঞ্জ করে দিচ্ছিলো আর এই সানফ্লাওয়ার ট্রিপের প্রতি কটা বুকিংয়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন স্পেশাল একটা গিফট এছাড়াও ভোজারটার ফলোয়ার্সদের জন্য রয়েছে স্পেশাল অফার সেখানে কিন্তু আপনারা স্পেশাল একটা অফও পেয়ে যাবেন এছাড়াও এদের ইন্টারন্যাশনাল ট্রিপে কিন্তু এর বন্দোবস্তও রয়েছে এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ড্রাই চিলি পর এটা কিন্তু পুরোপুরি ড্রাই চিলি চিকেনের মতন ড্রাই চিলি চিকেন যেভাবে বানানো হয় এটাও কিন্তু সেভাবেই বানানো হয়েছে আর তার সঙ্গে পর্কের ফ্যাট পিস এবং মিট পিস দুটোই এখানে ছিল পর্কের ফ্যাট পিস না মিট পিস কার কোনটা খেতে ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এটাও কিন্তু একেবারে গরম গরম আমাদেরকে সার্ভ করা হয়েছিল ভেতরে ভেজিসের পরিমাণ বেশ ভালোই ছিল এবং ঝাল ছিল প্রচুর পরিমাণে এই আইটেম আমাদের সব থেকে বেশি ভালো লেগেছে আর এই ফুড জয়েন্টটা রয়েছে কিন্তু হেইগা হোটেলের একদম পাশেই ছোট্ট একটা গলির মতন জায়গা যেখানে বসার বন্দোবস্ত রয়েছে আর সামনে কিন্তু ছোট একটা কাউন্টার রয়েছে যে কাউন্টারে আপনি অর্ডার দিয়ে অ্যাওয়ে নিতে পারেন আর যারা বিভিন্ন জায়গায় ট্রাভেলের জন্য কোনো ট্রিপ অ্যাডভাইজার খুঁজছেন তাদের জন্য বলে রাখি আপনারা সানফ্লাওয়ার ট্রিপকে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এদের যোগাযোগের কন্ট্যাক্ট নাম্বার রইল ডিসক্রিপশানে